মরমর ছাত্র ছাত্রী সকল, তোমালোকর প্রিয় চ্যানেল ইংলিশ লার্নিং আসাম লৈ মই তোমালোকক স্বাগতম জানাই। আজি অনুষ্ঠিত হওয়া গোয়ালপাড়া জেলার প্রি টেস্ট এক্সামিনেশন 2023 সাবজেক্ট এসামিস এমএল ফর এইচ এস সেকেন্ড ইয়ারর কোশ্চিন পেপারখনের সমাধান লৈ উপস্থিত হয়েছ। আজির ভিডিওত মই তোমালোকর আগত গদ্যভাগর কোশ্চিন নম্বর 1, 2 আর 3 সম্পূর্ণক আলোচনা করবলে প্রয়োগ করম। গতি মরমর ছাত্র ছাত্রী সকল, তোমালকে ভিডিওটি প্রথম ফলা শেষ লই সাবা কেন এই ভিডিওর দ্বারা তোমালকর অহা পরীক্ষা সমূহ সহায়ক হয়ে উঠিব। এইখিনিতে মই তোমালক জানাব খুঁজিছো যে তোমালকর প্রিয় চ্যানেলে ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইংলিশ পলিটিক্যাল সায়েন্স সায়েন্স হিস্টোরি ফিজিক্স কেমিস্ট্রির ভিডিও আপলোড করেছে। আজি ইয়ার পিছত মই তোমালকর আগত অল্টারনেটিভ ইংলিশেরও ভিডিও আপলোড করিম। গতি যখন মরমর ছাত্র ছাত্রী অল্টারনেটিভ ইংলিশ আছে, তোমালকে ইয়ার পিছর ভিডিওত সেইটো পাবা। আর প্রশ্নখন চাই মোর এটাই ভাল লাগিছে যে মই যিখিনি চ্যাপ্টারের ভিডিও তোমালকর আগত আপলোড করেছিল সেইখিনি চ্যাপ্টারের পর 100% কোশ্চিন কমন হয়েছে। গতি তোমালকে দেরি নকরি মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লই চ্যানেলত আগবড়া ভিডিওখিনি দ্বারা নিশ্চয় তোমালকর উপকার হব। বলাচন মরমর ছাত্র ছাত্রী সকল, আজির মূল কোশ্চিন পেপার লই যাও। কোশ্চিন 1, তলর যি কোনো 5টা প্রশ্নর অতি চমু উত্তর দিয়া। অ, লক্ষ্মীনাথ বেজবরুয়ার মাতৃমুখ দর্শনের বাবে কৰ পৰা কলৈ যাত্রা করেছিল। উত্তর, লক্ষ্মীনাথ বেজবরুয়ার মাতৃমুখ দর্শনের বাবে উড়িষ্যার সম্বলপুরের পৰা মাতৃভূমি অসমলৈ যাত্রা করেছিল। খ, অমর তীর্থ পুথিখনের রচকন। উত্তর, অমর তীর্থ পুথিখনের রচক হল যতীন্দ্রনাথ দুয়ারা। গ, আনন্দরাম বরুয়াই কোনখন গ্রন্থত কামরূপর ভাওনার কথা উল্লেখ করেছে। উত্তর, আনন্দরাম বরুয়াই তেওঁর মহাপুরুষ চরিত নামৰ গ্রন্থত কামরূপর ভাওনার কথা উল্লেখ করেছে। গ নম্বর, হস্তি বিদ্যারণর পুথিখন কার আদেশ মর্মে হুকুমার বরকাইথে রচনা করেছিল। উত্তর, হস্তি বিদ্যারণর পুথিখন অসমৰ স্বর্গদেউ শিবসিংহ মহারাজ আৰু তেওঁৰ বৰকুঁৱৰী অম্বিকাগিৰি দেবীর আদেশ অনুসরি বা আদেশ মর্মে হুকুমার বরকাইতে রচনা করেছিল। কোশ্চিন অঙ্গ, কর্ম করার কৌশলক ভাগবত গীতাত কি বুলি অভিহিত করেছে। উত্তর, কর্ম করা কৌশলক ভাগবত গীতাত কর্মযোগ বুলি উল্লেখ করেছে বা অভিহিত করেছে। প্রথম চ, হীলভদ্রর প্রকৃত নাম কি। হীলভদ্রর প্রকৃত নাম হল রেওতী মোহন দত্ত চৌধুরী। গতি রেওতী মোহন দত্ত চৌধুরীক হীলভদ্র বলে জনা যায়। দ্বিতীয় চ, দীরাগমন মানে কি। দীরাগমন মানে হল বিয়ার পিছত কন্যার দ্বিতীয়বার স্বামীর ঘরলৈ যাওয়ার সংস্কার, মানে বিয়ার পিছত কন্যার দ্বিতীয়বার যেতিয়া স্বামীর ঘরলৈ যায় সেই প্রক্রিয়াটক বা সংস্কারটক দীরাগমন বলে কোয়া হয়। বর্গীয় ছ, সাহিত্য একাডেমি বটা লাভ করা প্রথম অসমীয়া সাহিত্যিক গৰাকী কোন। উত্তর, সাহিত্য একাডেমি বটা লাভ করা প্রথম অসমীয়া সাহিত্যিকজনের নাম হল যতীন্দ্রনাথ দ্বারা। বনফুল পুথির বাবে কি কৈছিল, সাহিত্য একাডেমি বটা লাভ করেছিল। এইখানে আসলে কি 8টা অতি চমু প্রশ্ন আর তার উত্তর। এতিয়া মই তোমালোকর আগত এই 8টা প্রশ্ন উত্তর স্ক্রিনশটর সুবিধা করে দিছো। মরমর ছাত্র ছাত্রী সকল, এতিয়া তোমালোকে প্রশ্ন সমূহর উত্তর সমূহ চা। ওকে, সো এইখিনি আসলে 1নং প্রশ্ন আর তার সম্পূর্ণ সমাধান। এতিয়া মই তোমালোকর আগত 2নং প্রশ্নটো লৈ আহিছো। তলর যি কোনো 5টা প্রশ্নের উত্তর লিখা। ক, মোর মাতৃমুখ দর্শনের
লেখকে উল্লেখ করা মাজিউ আৰু জ্ঞান কোন? উত্তৰ, মোৰ মাতৃমুখ দৰ্শনত লেখকে উল্লেখ কৰা মাজিউ হল সুকবি সুবিখ্যাত চাহ খেতিয়ক শ্ৰীযুত চন্দ্ৰকুমাৰ আগৰৱালা আৰু জ্ঞান হল আন ল কলেজৰ প্ৰসিদ্ধ প্ৰিন্সিপাল উদৰ হৃদয় মিষ্টাৰ জে বৰুৱা ব্ৰেষ্টাৰ এট ল। চ' এই দুজনে আছিল কি মাজিউ আৰু জ্ঞান। কোশ্চিন খ, কবিতা আৰু কথা কবিতাৰ মাজৰ দুটা পাৰ্থক্য লিখা। উত্তৰ, কবিতা আৰু কথা কবিতাৰ মাজৰ দুটা পাৰ্থক্য হ'ল ক, কথা কবিতা গদ্যত ৰচিত আনহাতে কবিতা পদ্যত ৰচিত। খ, কথা কবিতাত ভাৱে প্ৰধান কিন্তু ইয়াত মাত্ৰ এটাই কেন্দ্ৰস্থ ভাৱ থাকে, আনহাতে কবিতাত মাত্ৰ এটি কেন্দ্ৰস্থ ভাৱ নাথাকে। কোশ্চিন নম্বৰ গ, আনন্দৰাম বৰুৱাক কিহে মহৎ আৰু অমৰ কৰি তুলিছে? আনচাৰ, আনন্দৰাম বৰুৱাই একান্তভাৱে জ্ঞান চৰ্চা কৰিছিল, ইয়ে তেওঁৰ বিশেষত্ব, ইয়ে আনন্দৰাম বৰুৱাক মহৎ আৰু অমৰ কৰি তুলিছে। ঘ নম্বৰ, পুৰণি অসমীয়া চলচ্চিত্ৰ পুথি দুখনৰ নাম লিখা। উত্তৰ, পুৰণি বা প্ৰাচীন অসমীয়া সচিত্ৰ পুথি দুখনৰ নাম হ'ল হস্তিবিদ্যা নৰ্প আৰু ধৰ্মপুৰাণ। হস্তিবিদ্যা নৰ্প আৰু ধৰ্মপুৰাণ হ'ল পুৰণি অসমীয়া সচিত্ৰ দুখন পুথিৰ নাম। অংগ নম্বৰ, ভাৰতীয় আদৰ্শত কিহৰ পিছত বানপ্ৰস্থ আৰু সন্ন্যাসৰ বিধান দিছে? উত্তৰ, ভাৰতীয় আদৰ্শত গৃহস্থী জীৱনৰ কৰ্তব্য আৰু কৰ্তব্য সম্পাদন কৰি উঠাৰ পিছত বানপ্ৰস্থ আৰু সন্ন্যাসৰ বিধান দিয়া আছে। প্ৰথম ছ নম্বৰ, নাই হাস্পাতালত নাপাব ইমান পৰে ঘৰলৈ গ'লেই বোধ হয় বোধ হয়, কথাকাৰ কেনে কোনে কাক কৈছিল? উত্তৰ, প্ৰশান্ত শৰ্মাৰ ভতিজা ল'ৰাজনে কথাকাৰ ভূদেৱ চৌধুৰীক কৈছিল। গতিকে ঘ অংগ প্ৰথম ছয় নম্বৰটো একেলগে তোমালোকে আনচাৰখিনি চাই ল'ব পাৰা। প্ৰশ্ন তিনি, যিকোনো দুটা প্ৰশ্নৰ উত্তৰ লিখা। ক, ব্যৱহাৰিক সাহিত্য বুলিলে কি বুজা? দুখন অসমীয়া ব্যৱহাৰিক সাহিত্য পুথিৰ নাম লিখা। উত্তৰ, মানুহৰ ব্যৱহাৰিক জীৱনৰ লগত জড়িত আৰু বস্ত্ৰ বাসস্থান অৱস্থা জীৱ জন্তুৰ গুণাগুণ স্বাস্থ্য আদিক বিষয় হিচাপে লৈ ৰচিত ব্যৱহাৰিক জ্ঞানৰ পুথিবোৰক ব্যৱহাৰিক সাহিত্য বুলি ক'ব পাৰি। অৱশ্য এইবোৰ সাহিত্য কবিতা চুটি গল্প উপন্যাস আদিৰ দৰে বিশুদ্ধ সাহিত্য নহয়। এতিয়া নেক্সট পাৰ্ট লৈ আহা। দুখন অসমীয়া ব্যৱহাৰিক সাহিত্য পুথিৰ নাম হ'ল এক, হস্তিবিদ্যা নৰ্প সাৰ সংগ্ৰহ, দুই, ঘোঁৰা নিদান। খ, চিঠি গল্পটিৰ নামাকৰণৰ সাৰ্থকতা বিচাৰ কৰা, এইটো মই নেক্সট ভিডিঅ'ত আলোচনা কৰিম। গ নম্বৰ, লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ গুৱাহাটীত ভাল লগাৰ কাৰণ তিনিটা কি কি আলোচনা কৰা। লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ গুৱাহাটীক ভাল লগাৰ কাৰণ তিনিটা তলত উল্লেখ কৰা হ'ল। নাম্বাৰ ক, প্ৰাকৃতিক সৌন্দৰ্য, খ, ঐতিহাসিক উৎকৰ্ষ, গ, প্ৰাচীন জ্ঞান গৌৰৱৰ গৰিমা। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, যিহেতু প্ৰশ্নটি তিনি নম্বৰত দিছে, গতিকে তোমালোকে এই তিনিটা পইণ্ট অকণমান এটা শাৰী বা দুটা শাৰীকৈ অলপ বহলাই লিখিবলৈ যত্ন কৰিবা। এতিয়া চাৰিৰ পৰা প্ৰশ্নসমূহ মই তোমালোকক দেখাই দিম। অহা ভিডিঅ'ত মই তোমালোকৰ আগত কোশ্চিন নম্বৰ ছয়ৰখিনি আলোচনা কৰিম, তিনৰ খ, চাৰি আৰু পাঁচ আৰু নেক্সট ভিডিঅ'ত আলোচনা কৰিম। গতিকে তোমালোকে এতিয়া প্ৰশ্নসমূহো চাই যোৱা। তোমালোকে চাই যোৱা।
ओके प्रश्न सात प्रश्न आठ व्याख्या करा प्रश्न नौ ओके दस एगारो बारो तेर ओके सो माय डियर स्टूडेंट्स एइखिनि आसिले आजिर एइ भिडिओर विषय वस्तु आशा करिछो এই ভিডিওর বিষয়বস্তুখিনিয়ে তোমালোকক অহা পরীক্ষা সহায় করব ধন্যবাদ।